মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি একদম বিন্দাস আছি, চাকাচ্চাক আছি। তো সকাল সকাল স্নান সেরে ফেলেছি, সকাল বলবো না, আজকে যদি বলি আমি খুব সকালে উঠেছি, সব থেকে বড় ভুল কথা বলবো, কারণ আজকে স্যাটারডে, আজকে আমি সকালবেলা উঠিনি, কারণ সকালবেলা কোনো টিফিনের ঝামেলা থাকে না। তো আজকে সকালবেলা লালটু চা বিস্কুট খেয়ে অফিস চলে গেছে, আমি এখনো পর্যন্ত জল খাইনি, এই জলের বোতল নিয়ে বসেছি। স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন একটু জল খাবো, কারণ না সত্যি কথা বলতে না অনেকক্ষণ ধরে জল তেষ্টা পেয়েছে, কিন্তু মানে কি বলতো, কাজের তালে না ভাবছি একটু পরে করবো, মানে একটু পরে খাবো, একটু পরে খাবো, করে করে আর একদম জল খাওয়া হচ্ছিল না। আর আমি না একেবারে অনেক জল খেতে পারি না, অল্প অল্প করে খাই, বাট খাই একেবারে বসে। অনেকে আমার মাই করে একেবারে বসে, মানে তোমার 1 লিটার জল খেয়ে নেয়, আমার দ্বারা সম্ভব না, আমার না পেটে আন কষ্ট হয় কিরকম। আজকে স্যাটারডে যেহেতু, আজকে কোন রকম রান্না সেভাবে ঝামেলা নেই, কারণ মানে মাছ মাংস কিচ্ছু করা নেই, আমাদের আজকে নিরামিষ। তো রান্নার দিকে অত মাথা ঘামাচ্ছি না, কিছু কিছু এগিয়ে রেখেছি, বাট আজকে একদম রান্না নেই, সেরকম কোনো ঝামেলা নেই। ওর জন্য স্নান করে পুজো দিয়ে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন একটু পাহাড় তলায় বসছি, আর পাহাড়টা বন্ধ করেই ব্লগ করতাম। সত্যি কথা বলতে না বাইরে এত গরম লাগছে, মানে এত রোদ উঠেছে বাইরে, লিটারালি গরম করছে। আজকে সকালবেলা মানে ঘুম ভেঙে গেছে বলতে পারো আমার 3:30 সময়, তো ঘুম ভেঙে গেছে, কি করব কি করব, মানে ঘুম ভেঙে গেছে, কারণ আছে, তার কারণটা হচ্ছে 3:30 বাজে দেখি ঝমঝম করে আওয়াজ হচ্ছে, আমি লালটু দুজনেই উঠেছি, লালটু ঘুম থেকে উঠে দৌড়ে ব্যালকনিতে গিয়ে আগে স্লাইডার দিয়েছে, কারণ বুঝতে পেরেছে বৃষ্টি হচ্ছে, মানে কি যে মুষলধারে বৃষ্টি, মানে বলে বোঝাতে পারে, আমাদের তো স্লাইডারটা পুরো মানে খোলা থাকে, এইবারে সেই জল পুরো ব্যালকনিতে ভর্তি হয়ে গেছে, আমাদের কোনো হুঁশ নেই, আমরা জানতামই না বৃষ্টি হবে, কেন বৃষ্টি হলে তো আগের দিন রাত্রে বলো মেঘ করে আসবে কিছু, একদম মানে চাঁদ তারা সব দেখা যাচ্ছে, হট করে বৃষ্টি, সে যাচ্ছে তাই অবস্থা। তারপরে ওই স্লাইডার দিয়ে লালটু ঘুমিয়ে গেল 3:30 পরে, এইবারে আমি 3:30 থেকে টানা জেগে আছি, একবার ফোন দেখছি ঘুম আসছে না, একবার মানে আচমকা ঘুম ভেঙে গেছে, একবার ফোন দেখছি, একবার সানডে সাসপেন্স শুনছি, একবার তাকিয়ে আছি বাইরের দিকে, বাইরের দিকে দেখতে দেখতেই এদিকে সানডে সাসপেন্স শুনতে শুনতে, মানে একদিকে দুটো কাজ করছিলাম, করতে করতেই দেখি 5:35 বাইরে পুরো সকাল হয়ে গেল। এবারে রান্না ছিল না বলে টিফিন একটু চাপ কম ছিল, ওর জন্য সেই মানে কি বলবো 5:30 পরে গিয়ে একটু ঘুমিয়েছি, এইবারে ঘুম আর ভাঙেনি, ঠেলে ঠুলে উঠেছি 9:30 উঠে লালটুকে চা করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল, আমি কিছু কাছাকাছি ছিল সেইগুলো করলাম, তারপরে তোমার পুজো দিলাম, স্নান করলাম। এবারে ভাবলাম একটু ব্লগটা শুরু করি, করে একটু জলটাও খাই, কারণ গলা খুব শুকিয়ে গেছে। এবারে এইসব করা শুরু হয়ে গেল, এইবারে যাব কিচেনে, রান্নার কিছু প্রিপারেশন করব, ঝামেলা তো বললাম সেরকম নেই, তো চলো এখন যাই কিচেনে। কালকে রাত্রিরে বাসন মেজে রেখেছি, এখনো পর্যন্ত আমার গুছানো হয়নি, পরে এটা গুছাচ্ছি, কারণ এই মুহূর্তে আমার দরকার নেই। আর এখানে আমি করে রেখেছি মটর ডাল সেদ্ধ, এটা পরে আমি ফোড়ন দিচ্ছি। আর এখানে একটু করেছি ছোলার ডাল সেদ্ধ, কারণ অনেকদিন ধরে না ছোলার ডাল খেতে ইচ্ছা করছিল, লালটু খুব একটা পছন্দ করে না, আর আমি বুঝতে পারি না মুসুর ডাল যখন সেদ্ধ করবো আমার এখান থেকে জল বেরোবেই না, কিন্তু যদি মানে মটর ডাল ছোলার ডাল এগুলো সেদ্ধ করি না আমার জল যেন উপচে পড়বে, আমি এর রিজনটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তো এই করব, আর হচ্ছে তোমার কি করব, আর পটল আলু ভাজবো, তো এখনো পটল কাটা হয়নি, ওই যে প্যাকেটটাতে রয়েছে কাটবো একটু পরে। তো আগে সবার প্রথম একটা কাজ করি, ওই যে জামা কাপড় কেচে রেখেছি 1 বালতি, জামা কাপড় গুলো আগে মেলে দিই, কোম্পানি নিয়ে নিয়েছে জামা কাপড়ের বালতি, এবার জামা কাপড় গুলো মেলে দিই। শনিবার করেই না আমার মেন কাঁচা থাকে জানো তো, মানে লালটু সারা সপ্তাহ যা পরে, যা অফিসে যা পরে, ওটা একেবারে শনিবারে বার করে দেয়, বৃহস্পতিবারেও বার করে, বাট একটা জামা একটা প্যান্টের জন্য কি আবার কাজ, ওর জন্য ওটা রেখে দিই একেবারে শনিবারে, একটু কাছাকাছি বেশি পরে, কারণ লালটু অফিস যায় সোম থেকে শুক্র ফর্মাল ড্রেসে, মানে যেমন শার্ট ইন করে পরা নর্মাল প্যান্ট এগুলো, আর শনিবারে যায় হচ্ছে টি শার্ট আর জিন্স পরে, পায়ার ওই যেগুলো অফিসিয়াল শু থাকে ওটা পরে না, এ পরে তোমার কি বলে কিটো পরে, তো ওর জন্য শনিবারের ড্রেসটা আলাদা, ওর জন্য সারা সপ্তাহ যা পরে আমি একদিনে গেছি, ওই না খুচখুচ করে আমার কাচতে ভালো লাগে না, কাচবো যখন একেবারে কাচবো, কিন্তু যখন যেটা একদম প্রয়োজনীয় যেমন লালটুর রুমাল
স্যান্ডো গেঞ্জি এইগুলো আমি কেচে দিই, কারণ ও সেটা এক হপ্তাহ পরা যায় না। সত্যি কথা বলতে এত গরমকাল, আর গরমকাল হোক শীতকাল হোক সাদা জিনিস দেখবে সব থেকে বেশি নোংরা হয়। ওর জন্য আমি কি করি, গেঞ্জি আর রুমালটা আমি মানে সপ্তাহে দু তিন দিন কেচে দিই। কেচে দিলে হয় কি, দু তিন দিন বলবো না, দুদিন আমি কেচে দিই। কেচে দিলে মানে পরিষ্কারটা পড়ে যেতে পারে আর ঘামের গন্ধটাও হয় না। পরে এই যে ব্যালকনির বাইরে যে তার মেলা রয়েছে, এখানেও মেলে দিয়েছি জামা কাপড়ে, গামছাটাও আজকে ধুয়ে দিয়েছি লালটু। এদিকে জামা ঠামা সব রয়েছে, আমার কুর্তিও রয়েছে বাইরে। তো সব এইটাতে না হয় না জানো তো, এই ঘরেও কিছুটা দিতে হয়। এই যে বড় ঘরটাতে এখানে লুঙ্গি মোজা আমার নাইটি জামা সব মেলে দিয়েছি, এই এখান দিয়ে যা হাওয়া আসে মোটামুটি সব শুকিয়ে যাবে। দাদার সব কাজ হয়ে গেছে, এইবারে কিচেনে আসলাম রান্নাটা করি, কেন সব কাজ লেট করে করলে হবে, কিন্তু রান্নাটা লেট করে করা যাবে না। হ্যাঁ, এবার বলতে পারো লালটু তো বাড়িতে নেই, লালটু না থাকলে আমি তো খাবো, আমার তো একটু খিদে পায় নাকি। তো রান্না কখনো লেট করা যাবে না, এটা একদম টাইম টু টাইম করা যাবে না। এই বাসনটা এখানে পড়ে রয়েছে, বাসনটা পরে আমি গুছাতে পারবো, কোনো প্রবলেম নেই। রান্না লেট হয়ে গেলে সব কিছু লেট হয়ে, আর আমার সাথে একটা প্রবলেম হয়, রান্না যদি আমার লেট হলো করতে, ধরো রান্না করছি মানে অনেকটা টাইম হয়ে গেল, আমার মাথা আর কাজ করে না, মনে হয় কত তাড়াতাড়ি করবো, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো ওই জন্য আর আমি চাই না লেট হতে। এবার ডালটা সেদ্ধ বসালাম কিন্তু সেদ্ধ হয়নি, এখনো দু তিনটে সিটি লাগবে, তা বসিয়ে দিয়ে আর একবার দু তিনটে সিটি দিয়ে বন্ধ করে দেবো। পটলগুলো আনা ছিল, আমি না মানে মাথায় ছিল না আর মনেও ছিল না যে পটল আছে। দেখো পটলগুলো পেকে গেছে, এর তো নিচটা পচেও গেছে, আর আমার না এরকম পাকা পটল একদম বিচ্ছিরি লাগে খেতে, কিন্তু দেখি ভেতরে যদি পাকা থাকে তো দানাগুলো ফেলে দেবো। আর এই পটলগুলো সব ভালো আছে, এই পটলগুলো কোনো হাত এরকম দেখে বুঝতে পারছো কিনা জানি না। এই যে এখানে আমি একটু আটা মেখে রেখেছি, রুটি করবো, ছোলার ডাল তো আর শুধু খেতে পারবো না, একটু রুটি দিয়ে খেতে হবে। তো আর রাত্রিবেলা ভাত খেয়ে নেবো আজকে। আর এই যে এই পাকাই তিনটেই পটল পেকে গেছে, আর বাদ বাকি এই পটলগুলো ঠিক আছে, এগুলো যদি রেখে দিই আবার ভুলে যাব, আবার এগুলোও পেকে যাবে, তা একদম সবগুলো একসাথে কেটে ফেলবো। পটল আলু কেটে আমি এরম ভাবে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার একটু জলে এরম ভাবে ভিজিয়ে রেখেছি, মানে আলু দেখবে যতই ধো আলুর মধ্যে একটা কালো কালো কেমন, ওটাকে স্টার্চ বলে বাংলা, মানে বাংলা ভাষাটা আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওই জন্য একটু ভিজিয়ে রেখেছি, যখন ভাজবো একেবারে আরেকবার ধুয়ে ভেজে নেবো। আর আমার না এরকম যে পটল ভাজা খেতে না খুব ভালো লাগে, যাই না কেন, এরকম খোসা সমেত থাকবে মাঝখান থেকে দুটুকরো, খুব ভালো লাগে এরকম পটল ভাজা খেতে। তো লালটু না অত ভাজাভুজি পছন্দ করে না, তো আজকে যখন ভাবলাম পটলই কাটছি, তাহলে দুটো পটল এইভাবে কেটে নিয়েছি, রুটি দিয়ে বেশ ভালোও লাগবে খেতে পটল ভাজা। তো এটা এখন একটু জলে ভিজুক আর আমি ততক্ষণে রুটিটা করে নিই। পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এতক্ষণ না বাইরে কটকটে রোদ ছিল, এখন দেখো কাছাকাছি করলাম আর এখন পুরো মেঘ করে এসেছে, কি হবে বৃষ্টি, কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে বলা বড় মুশকিল। পটলটা মারাত্মক ফাটছে, হাতে পায়ে সব জায়গায় তেল ছিটাচ্ছে পটল ভাজাটা। পটল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এটা যদি কি বলতো আমিষের দিনে হতো আরো ভালো হতো, এর মধ্যে একটু পেঁয়াজ পড়তো, একটু চিংড়ি মাছ পড়তো, ওটা না আরো খেতে ভালো লাগে। বাট আজকে বাধ্য হয়েই পটল আলু ভাজাটা করলাম, এত পটলটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো টাকা দিয়ে কিনে আনা যে কোনো জিনিস আমার মতে মনে হয় না ফেলে দেওয়া উচিত, মানে কি বলতো খারাপ লাগে, সে শ্বশুরমশাই বাজার করে দিই কারণ লালটুই বাজার করে দিই, যেই বাজার করুক দুজনেরই তো টাকা যাচ্ছে না, তো বেকার নষ্ট করে লাভ নেই। ওর জন্যই আজকে পেঁয়াজও দিতে পারবো না, চিংড়ি মাছও দিতে পারবো না, ওর জন্য ভাবলাম যে কি আর করবো ভেজেই ফেলি। তো এখানে তেল বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দেবো গোটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি মাঝখান থেকে, এটা হচ্ছে মটর ডাল করছি এখন। তো এটা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে সাদা জিরে ফোড়ন দেবো, এই শুকনো লঙ্কা ভাজার গন্ধটা আমার এত ভালো লাগে না, মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল। আর এই যে মটর ডালে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর মটর ডালে একটা প্রবলেম কি বলো, তুমি সেদ্ধ করে রেখে দিলেই না ডালটা আমি কত পাতলা নামিয়েছিলাম, একদম মানে কি বলবো আঁট হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে ডালটা, মানে জমে যায় ওটা, মটর ডাল খুব জমে যায়। তো এই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে,
একদম আমি সিম্পল ভাবে মটর ডাল করি। আমার মা এর মধ্যে কুমড়ো ঠুমড়ো দিয়ে করে, বাট আমারও ভালো লাগে না কুমড়ো দিয়ে, আর লালটুরও ভালো লাগে না। বাবা শুকনো লঙ্কার কি ঝাঁজ! ওটা হয়ে গেছে, এবার ডালটা ঝুপ করে ঢেলে দেবো। রান্না কমপ্লিট, এবার কিচেন থেকে পুরোপুরি বিদায় নেবো আমি, কারণ গরমে পুরো ঘেমে স্নান করে গেছি একদম। এবার একটু টিভি দেখবো আর খাবো, এই হচ্ছে কাজ। আর না, যখন থেকে রান্নার কাছে গেছি তখন থেকে আমার এত পরিমাণে ছ্যাঁকা লাগছে, মানে পটল ভাজলাম পুরো হাতের এই যে পেছন পোর্শনটা পুরো তেল ছেটালো পটলের জন্য। আমার কোনোদিন পটল ভাজলে তেল ছিটায় না, ইভেন তোমাদেরকে যখন বাইরেরটা দেখাচ্ছিলাম যে রোদ উঠেছে, তেল ছিটকে আমার পায়ে এসে পড়েছে, একদম পায়ের বাঁ পায়ের পাতার ওপরে। সংসার করতে গেলে একটু ছ্যাঁকা পোড়া কাটা এসব তো আছেই, আর তার মধ্যে কালকে আবার রাত্রিবেলা বাসন মাজার পর এই যেখানটা দেখতে পাচ্ছ পুড়ে গেছে, পুড়ে গেছে না সরি কেটে গেছে, এই যে দেখো এই যে এই যে এই যে এই যেখানটা কিসে কেটেছে কে জানে। আমি একটু রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, এখন বাজে 3টে, তো বেরোনোর কথা ছিল 2:45, 15 মিনিট একটু লেট করেই বেরোচ্ছি। তো ফুল রেডি হয়ে গেছি, যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে বড় বাজারে। আমি, শাশুড়ি মা আর লালটু তিনজন মিলে যাব, কিছু কেনাকাটির আছে। তো আমি এখন এখান থেকে যাব মানিকতলায়, মানে যেখানে আমার মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মা থাকে ওখানে যাব, ওখানে শাশুড়ি মায়ের সাথে মিট করব, করে মানে ঘরে কিছুক্ষণ বসে তারপরে 4টের সময় বেরোবো, 4টে হ্যাঁ ওরম টাইমেই বেরোবো। তো চলো এখন বেরোই, আর হচ্ছে আর একটু তাড়াতাড়ি গেলে হয়তো ওখানে একটু তাড়াতাড়ি বসতে পারতাম, বাট টিভিতে না একটা ভীষণ ভালো মুভি দিচ্ছে কণ্ঠ, তো আমার খুব ভালো লাগে মুভিটা দেখতে। এর আগেও 2 কি 3 দেখেছি, অনেকদিন পর বইটা দিল, তো দেখতে দেখতে না 15 মিনিট লেট হয়ে গেছে, একটু রেডিও হচ্ছিলাম। তো চলো এখন ঝটপট করে বেরোই, আর বাইরে এত পরিমাণে রোদ, ছাতা তো নিয়েছি, কেন কখন বৃষ্টি হয় কখন কি হয় বলা তো যায় না, তো ছাতা নিয়েছি, এখন ছাতা টানিয়ে যেতে হবে এত পরিমাণে রোদ বাইরে। শ্বশুর শাশুড়ির মায়ের যে পাড়া সেইখানে দেখো গনু এখনো বিসর্জন দেয়নি, আজকে মনে হয় দেবে বিসর্জন। আমি আর মা এখন এসেছি কলেজ স্ট্রিটে সিলেদারসে, এটা বেনারসী নিকেতন, ওর ওপর দিয়ে উঠে গেলে এখানে একটা নতুন সিলেদার খুলেছে, ওখানে এসেছি। লালটু অফিস থেকে আসছে, এসে গেছে কিনা জানি না, এই যে শাশুড়ি মা যাচ্ছে, চলো রাস্তা ওপার করতে হবে। এখানে বেনারসী কুটি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল সবই আছে। এই জুতোর আপাতত সিলেকশন হয়েছে, দেখা যাক এটা হয় কিনা মায়ের পায়ে, দেন নেবো। অনেক অনেক কালেকশনই আছে, বাট মায়ের এটা এরকম ভাল লাগছে, মাকে দেখো ভাল লাগছে। এই একটা জুতো দেখালে এটাও মাকে মানাচ্ছে না, এটা দেখা যাক গলাও পায়, এটা ভাল লাগছে, অত্যাধিক প্লেন লাগছে, অত্যাধিক প্লেন, ওটা এমন ডিজাইনেবল লাগছে, এটা তুলে রাখবো, ওটা পড়বে না, তুলে রাখা কিছু করে বসো না, দুটো নাও না, এটাই ভিড় কম। কেনাকাটা কমপ্লিট, এবার যাবো বড় বাজার। বাসে বসে আছি আর এমজি রোডের এখানে এত পরিমাণে জ্যাম, দেখতেই পাচ্ছ বাস পুরো দাঁড়িয়ে আছে, বাস এগোচ্ছেই না, তো কি আর করব, বাধ্য হয়ে বাস থেকে নেমে পড়তে হবে, কারণ এতক্ষণ আর বসে থাকা যাচ্ছে না বাসে, খুব কষ্ট হচ্ছে এতক্ষণ বসে থাকতে, মানে চাকা একটুও এগোচ্ছে না, পুরোপুরি জ্যাম হয়ে গেছে। আমরা এখন বাগড়ি মার্কেটে ঢুকে গেছি। কোন বিল্ডিংটা গো? ব্লু বিল্ডিংটা পুড়ে গেছিল, পুড়ে গেছিল বাগড়ি মার্কেটটা, ওটাকে নতুন করে বানিয়েছে। ও বাদিকেটা মেহতা বিল্ডিং, মেহতা বিল্ডিং আমরা তিনজন হাঁটা অভিযানে বেরিয়েছি, হাঁটবো আর ঘুরবো। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়, এখন এখানে অসাবধান হলেই মাথায় ঠোকা লেগে যাবে। ভিড় ঠেলে এখন ফাইনালি যে কাপ নিতে এসেছি, 6টা, মা কটা নেবে? 4টে নেবে। কাপ নিতে এসেছি, মা নেবে কাপ, কোন অরেঞ্জ, হ্যাঁ ওগুলো নাও দেখতে ভাল লাগছে কাপ গুলো,
কাপ প্লেট সবকিছু রয়েছে, কালেকশন আছে এখানে। পালাপি দৌড়াদৌড়ি করে ফাইনালি এখন আসলাম চাদরের দোকানে। ফাইনালি আসলাম চাদরের দোকানে, বিছানার চাদর কেনা হবে। মা মায়ের ঘরের জন্য নেবো, মানে মা মায়ের ঘরের জন্য নেবে আর আমরা আমাদের ঘরের জন্য নেব। এত লাফে লাফে দৌড়াদৌড়ি করেছি না, লিটারেলি হাঁপিয়ে গেছি। এখানে চাদর নেওয়া হচ্ছে, যে নিচে সব চাদরগুলো রয়েছে ওগুলো আমাদের, ছখানা পাঁচটা চাদর নেওয়া হয়েছে, আর হচ্ছে তোমার বালিশের কভার নেওয়া হবে। তো সব দেখছি পছন্দ হোক বলে তারপরে নেব। চাদরের দোকানে দাঁড়িয়ে কেনাকাটা করছি আর দেখো মুষলধারে বৃষ্টি এসছে সব, মানে রাস্তা এতক্ষণ ভিড় ছিল, যেই বৃষ্টি এসছে পুরো রাস্তা ফাঁকার, বুঝতেই পারছো কোনো মুষলধারে বৃষ্টি। আমি লালটু ইভেন মাও পর্যন্ত পুরো ভিজে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। সব কিছু কেনাকাটা করে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে ফাইনালি খিদে পেয়ে গেছে তিনজনেরই, তো এখান থেকে ছোট কচুরি খাওয়া হচ্ছে। আর ওইদিকে দেখো কাকুটা ধোসার যে ব্যাটার হয় না মেশিনে তৈরি করছে। তো যাই হোক বসে আগে খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব। হঠাৎ করে দেখতে পেলাম রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ি। তো এটা কোনো প্ল্যানিং ছিল না, হট করে দেখি রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম তাই শেয়ার করলাম। ইনি জন্মেছেন 1819 খ্রিস্টাব্দে আর মারা গেছেন 1887 খ্রিস্টাব্দে। ইনি সর্বপ্রথম ইন্ডিয়াতে চিড়িয়াখানা তৈরি করেছিলেন। আর হচ্ছে তোমার দেখো এটা মার্বেল প্যালেস, এটা তো অনেক পুরনো বাড়ি, বাট এখন এটাকে রেনোভেট করা হয়েছে, করে নতুন করে করা হয়েছে। আর চিড়িয়াখানা এখন সেইভাবে না থাকলেও কিন্তু ভেতরে অজস্র পাখি সংরক্ষণ করা আছে, মানে অনেক প্রজাতির পাখি সংরক্ষণ করা আছে এখানে। আর রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন কিন্তু একজন আর্ট লাভার। তো যাই হোক খুব ভালো লাগলো দেখে, আমি তো দেখে খুবই মুগ্ধ, তোমাদের সাথেও শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে। ভেতরে আর ঢুকতে পারিনি, কেননা সত্যি কথা বলতে টাইম ছিল না সেইভাবে, তো জন্য বাইরে থেকে আমিও দেখলাম, তোমরাও দেখে নাও। এটা হচ্ছে লালটুর স্কুল, ও ছোট্টবেলা থেকে HS পর্যন্ত মেট্রোপলিটন ইনস্টিটিউশনেই পড়েছে। আর ঠিক তার পাশে হচ্ছে বিদ্যাসাগর কলেজ, যেখানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কিন্তু সত্যি কথা বলতে দুজন কাউকেই চিনতাম না, লালটু কিন্তু এই পাড়াতেই থাকে বাট আমি এই পাড়াতে 3 বছর কলেজ করে গেছি, আমি ওকে চিনতামও না। তো যাই হোক অনেকদিন পর লালটু ও লালটুর স্কুল দেখে খুব খুশি, আমিও আমার এই বিদ্যাসাগর কলেজটা দেখে খুবই খুশি। অ্যাকচুয়ালি কী বলতো, মানে কলেজ স্কুল ছেড়ে দিলেও না পরে দেখলে খুব যেন আনন্দ লাগে নিজের। বড়বাজার থেকে চলে এসেছি আর লিটারেলি না খুব পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, জানো তো, তোমরা বললে বিশ্বাস করবে না। হাঁটতে হাঁটতে বড়বাজার গেছি, হাঁটতে হাঁটতে বড়বাজার থেকে মানে এখানে আসেনি, মানে তেঘরিয়ে আসেনি, চালতা বাগানে এসেছি। চালতা বাগান থেকে ওখানে বড়বাজার একটুখানি, মানে মানিকতলা বলবো না, তোমার বিবেকানন্দ রোড আছে না ওখান থেকে চালতা বাগান একটুখানি বলবো না অনেকটা, এবার ভেতরে গলি দিয়ে গেলে মানে পৌঁছে যাবো আর কি তাড়াতাড়ি। তো ওই জন্য হেঁটেই যাওয়া, বাসে উঠেছিলাম যাওয়ার সময়। MG রোড আসতে এত পরিমাণে মানে কি বলবো জ্যাম হলো, বাস বাধ্য হয়ে ঘুরিয়ে দিল, মানে যেই দিকে বড়বাজার যাবে সেই দিকে না দিয়ে অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেত। তো ওর জন্য নেমে গেলাম, লালটু ভাড়াও কেটে ফেলেছিল, পুরো ভাড়া জলে চলে গেল। মানে জাস্ট 5 মিনিট বাসে দাঁড়িয়েছিলাম, দেখি বাসটা ঘুরিয়ে নিয়ে অন্য, 5 মিনিট না ভুল বললাম 10 মিনিট বাসে দাঁড়িয়েছিলাম, তো বাসটা তো অন্যদিকে ঘুরিয়ে নিল বলে নেমে গেলাম, কেননা যতক্ষণ আমরা হেঁটে পৌঁছে যাবো ততক্ষণে বাস পৌঁছাবে না, ঘুরতে থাকবে বাস। তো ওই জন্য নেমে গেলাম, নেমে হাঁটতে হাঁটতে গেছি। এবার গেলে তোমাদের তো আমি শেয়ার করতেই পারিনি, অ্যাকচুয়ালি না ওখানে একটু ফোন বার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কেননা সবাই যারা মুঠিয়া বলে যে মাথায় এসব নিয়ে যায়, তো তারা তো সব নিয়ে যাচ্ছিলো ফোন না, বাট রীতিমতো ধাক্কা মেরেছে, না তাদের তো কাজ তারা করবেই। এবার ভিড় এত পরিমাণে ভিড় হচ্ছিল, মানে যাচ্ছে তাই অবস্থা, ওই জন্য ফোন বেশি বার করতে পারিনি ওখানে, ভেরি সরি, পুরোটা দেখাতে পারিনি। তো ওর জন্য মানে প্রচুর মুরগিহাটা ঘুরেছি, বাগরি মার্কেট ঘুরেছি, তারপরে নাখোদা মসজিদ, মানে পুরো ঘুরে সবটাই দেখেছি, মানে পুরো পা লিটারেলি ব্যথা হয়ে যাচ্ছে। তারপর ঘুরেছি তো ঘুরেছি, কেনাকাটাও হয়েছে, আসার সময় হেঁটে বাড়ি এসেছি। এবার তার মধ্যে হয়েছে বৃষ্টি, জুতোর মধ্যে আমি পড়ে গেছিলাম স্লিপার, মানে ফ্ল্যাট যে জুতোগুলো হয়, রীতিমতো পা স্লিপ খাচ্ছে, হাঁটতে পাচ্ছি না, প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে, মুখে দেখছো পুরো তেল ছিটছিট করছে, এখনো মুখ টুক কিছু ধুইনি, ভাত বসিয়ে দিয়েছি, কেননা তোমার ভাত, এক সেকেন্ড দাঁড়াও,
আমি ভাবছিলাম না ভাত পড়ে যাচ্ছে, গ্যাসটা যে আস্তে করে গেছে আমার আর মাথায় ছিল না। তো যাই হোক, এত হেঁটেছি পায়ের তলার লিটারেলি ব্যথা করছে, আমার শাশুড়ি মায়েরও পা ব্যথা হয়ে গেছে। এবার যদি বলো যে বাসে কি আসতে পারতাম না, অতি অবশ্যই আসতে পারতাম, কিন্তু কি বলতো ওরা মানে হেঁটেই যাতায়াত করে, ভেতর দিয়ে গলি দিয়ে গলি দিয়ে হেঁটে হেঁটে এসছি। তো কষ্ট হয়েছে প্রচুর, প্রচুর মানে প্রচুরই কষ্ট হয়েছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো টায়ার্ড হয়ে গেছি। তোমাদের মুষলধারে বৃষ্টি তোমাদের তো দেখালাম, তারপরেও টেনে 20-25 মিনিট বৃষ্টি হয়েছে। তো এইসব আর পাচ্ছি না লিটারেলি। কি কি এনেছে আমি তোমাদের কোনো অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো, এই ভিডিওতে আমি একদম পাচ্ছি না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। আশা করছি তোমরা একটু বুঝবে আমাকে, তো ভেরি সরি তার জন্য। ওই দেখো এইটার ভয় আমি দাঁড়িয়েছিলাম সামনে। এই ভাত দুধ আসতে করি, এই ভাত বলো দুধ বলো সামনে যদি না থেকে চহুস করে পড়ে যাবে। মানে কি বলতো একটু যদি চোখের আড়াল হয়েছে হুস করে পড়েছে। তো যাই হোক, ওটা একটু ফুটুক ভাতটা, লালটু টিভি দেখছে তো কথা বলতে পারছি না আমি। তো সেটাই বলছি, ভেরি সরি, তোমরা কেউ কিছু মাইন্ড করো না এর জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলবো ভুলে যাচ্ছি। আচ্ছা, মাইন্ড কাজ করছে না তো শরীরের দেখবে কোনো একটা জায়গায় ব্যথা হলে না, আমার পাটা খুব ব্যথা করছে, ব্যথা হলে মাথা ঠিক থাকে না। তো যাই হোক চলো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।